বৃহত্তর খুলনা সোসাইটি নিউ ইয়র্কের উদ্যোগে রোববার রেস্টোরিয়া লাকি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণের এক অনবদ্য অনুষ্ঠান। দেশ ও প্রবাসে সকল মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলা ভাষা সংস্কৃতিকে প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। বর্ষবরণ ছাড়া অনুষ্ঠানে মা দিবস উপলক্ষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটি নিউ ইয়র্ক ইঙ্ক এর উদ্যোগে এস্টোরিয়া ক্লাব সনমে 2011 সালের অক্টোবরে অনুষ্ঠিত স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ প্রাপ্ত 24 জন ছাত্রছাত্রীকে সার্টিফিকেট ও সিলেট সোসাইটি অ্যাওয়ার্ড ও তাদের অভিভাবকদের মেডেল প্রদান করা হয়। নিউ ইয়র্কের ব্রোনসে আমেরিকান স্কুল হাওয়ার্ড হেভার আর্লি লার্নিং সেন্টারে পালিত হল বাংলা নববর্ষ 1419। স্কুলের বাঙালি শিক্ষিকা মুর্শেদা খান কাঁকন কয়েক বছর যাবৎ স্কুলে দেশি বিদেশি শিক্ষিকা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে আসছেন। বাংলা নববর্ষের তাৎপর্যও স্কুলের দেশীয় বিদেশি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন তিনি। একটি শোক সংবাদ। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা কুদ্দুস আলী হোসেন আর নেই। ইন্না লিল্লাহে ও ইন্না ইল্লাহে রাজেউন। 8ই মে সকালে এলমহাস্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুকালে রেখে যান স্ত্রী ও একমাত্র সন্তান। বুধবার দুপুরে জ্যাকসন হাইটসে তার নামাজে জানাজার পর কুয়েত এয়ারওয়েজে তার লাশ দেশে পাঠানো হয়। পরে চাঁদপুরে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দেশে আরও অর্থ বিনিয়োগের আহ্বান জানালেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB-র মহাপরিচালক MD ফায়েকুজ্জামান। ICB-র মাধ্যমে নিরাপদ ও নিশ্চিন্তে বিনিয়োগ করে ঝুঁকিমুক্ত নিশ্চিত মুনাফা নেওয়ার জন্য তিনি প্রবাসীদেরকে পরামর্শ দেন। রোববার ATM বাংলা নিউ ইয়র্ক অফিসে প্রবাসীদের সাথে মত বিনিময়কালে তিনি US পরিক্রমায় তুলে ধরেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিভিন্ন তথ্য। প্রবাসীরা যে অর্থ পাঠাচ্ছেন এটা প্রতি 3 মাসে আমাদের পদ্মা ব্রিজ হতে পারে। আমরা যদি এই টাকাটাকে প্রপারলি প্রোডাক্টিভলি ইনভেস্টমেন্ট করি তাহলে যেমন জাতি বেনিফিটেড হতে পারে, যারা ইন্ডিভিজুয়াল আছেন যারা এই টাকাটা পাঠাচ্ছেন তারাও সাংঘাতিকভাবে বেনিফিটেড হতে পারেন। তাদের এই যে কষ্ট অর্জিত টাকা তারা প্রপারলি ইনভেস্ট করতে পারে না। অনেক ক্ষেত্রে ল্যান্ড বন্ড অ্যাসেট ইনভেস্টমেন্ট করলে এটা দেখা যায় ফেক হচ্ছে বা অন্য সমস্যার সৃষ্টি হয়। এটাকে আমি মাথায় রেখে কিন্তু আসলে NRP-দের জন্য, নন রেসিডেন্ট বাংলাদেশের জন্য প্রথম বাংলাদেশে ফার্স্ট মিউচুয়াল ফান্ড করি। তখন এটা আমারই ব্রেন চাইল্ড ছিল, আমি করেছিলাম। একই বিষয়টা চিন্তা রেখে কিন্তু আমরা বাংলাদেশ ফান্ড করি। বাংলাদেশ ফান্ডে আপনারা জানেন যে 5,000 কোটি ইনিশিয়াল পেইড আপ ক্যাপিটাল। এটা এমন হতে পারে যে এটা 10,000 কোটি হতে পারে, 20,000 কোটি টাকা হতে পারে। তো এখানে প্রথম হচ্ছে শর্ত যে এখানে স্পন্সরদের একটা ফান্ড থাকতে হয়, এবং সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এখানে 8টা প্রতিষ্ঠান এখানে স্পন্সর হিসেবে কাজ করেছে, তার 1,500 কোটি টাকা কমিটমেন্ট করেছে এবং সেটা রেজ করা হয়েছে। আর বাকি যে 3,500 কোটি টাকা আমাদের রেজ করার কথা লোকালি আমরা ইনভেস্ট রেজ করছি, কিন্তু আমরা বেশি চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে যারা প্রবাসী আছেন তারা যাতে ইনভেস্টমেন্ট করেন। এই কারণে যে এটা খুবই নিরাপদ, এটা প্রফেশনালি ম্যানেজ করা হয়। আপনি জানেন যে যখন মিউচুয়াল ফান্ড করা হয় তখন আপনি যখন কন্ট্রিবিউট করেন তখন এখানে যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে এখানে সবগুলো কোম্পানিতে আপনার ইনভেস্টমেন্ট অটোমেটিক্যালি হয়ে যায়। মেইন স্ট্রিম মিডিয়ায় আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। ওজন কমানোর বিজ্ঞাপন দিয়ে মোটা মানুষদের চিকন করার জন্য সারা বিশ্বে গড়ে ওঠা হাজার হাজার স্লিমিং সেন্টার কাস্টমারদেরকে আকৃষ্ট করে। সুস্থ সবল সুন্দর ফিগার নিয়ে বেঁচে থাকার অনন্ত প্রচেষ্টা, তাই মোটা মানুষেরা আকৃষ্ট হন এসব আকর্ষণীয় বিজ্ঞাপনে। প্রতিষ্ঠানগুলো হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মোটা মানুষদেরকে চিকন করতে সহায়তা করে, তবে কেউ কেউ যে শুধুমাত্র অর্থ উপার্জনের লক্ষ্য নিয়েই তা করে তা প্রমাণ মিলল ফিনিক্স নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশের সর্ববৃহৎ ওয়েট লস সেন্টারের একটিতে ওয়েট লস সার্জারির সময় ও পরে 5 জনের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে। দ্রুততম সময়ে ওজন কমানোর প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন 1-800-GET-THIN এর প্রতি আকৃষ্ট হয়নি ক্যালিফোর্নিয়ায় এমন মোটা মানুষ পাওয়া কঠিন। এই প্রতিষ্ঠানের 2 মালিক, 2 ভাই উপার্জন করেছেন কোটি কোটি ডলার।
অতি সাধারণ সার্জারির মাধ্যমে পাকস্থলীর আয়তন ছোট করে সেখানে ব্যান্ড পরিয়ে দেওয়াই ছিল ওই প্রতিষ্ঠানের স্লিমিং করার রহস্য। কয়েক বছরে হাজার হাজার মানুষ সেখানে সার্জারি করেছেন। সম্প্রতি পলা নামের এক মহিলা অপারেটিং টেবিলেই মারা যান। তার মৃত্যুর পর ফেডারেল এজেন্টদের তদন্তে বেরিয়ে আসে এই ধরনের আরও চারটি মৃত্যুর ঘটনা। ডক্টর 90210 নামে একটি জনপ্রিয় কেবল টিভি অনুষ্ঠানের উপস্থাপক দুই ভাই ডক্টর মাইকেল এবং ডক্টর জুলিয়ান এই ফিনিক্সের মালিক। পলাজন মারা যাওয়ার পর তাকে যে ডাক্তার সার্জারি করেছিল তার জবানবন্দিতে তিনি বলেন, মালিক জানিয়েছে ডোন্ট ওয়ারি, তবে মাইকেল বা জুলিয়ান কোনো মিডিয়ার সাথেই কথা বলেননি। গুপ্তধন প্রাপ্তি কল্পকাহিনী হলেও প্রকৃতির সম্পদ পাওয়ার ঘটনা ঘটে হার হামেশাই। কিন্তু ক্যানসাসের অ্যান্থনি শহরের কৃষক এলেন বা ডেভি ফ্রান্সিসের বাড়ির ব্যাকইয়ার্ডে মাটির নিচে যে তেল সম্পদ ছিল গত সপ্তাহে মাটি খোঁড়ার পূর্ব পর্যন্ত তারা তা জানতেন না। এক বছর আগে যে মাটিতে ভুট্টা আর গম ফলানোর জন্য অক্লান্ত পরিশ্রম দিয়েছেন এখন সেই মাটির কল্যাণে তারা মিলিওনিয়ার। তেল পাওয়া যেতে পারে এই সম্ভাবনায় তাদের জমি বিপুল অঙ্কের পয়সায় লিজ নিয়েছে ক্যানি হুপের মালিকানায় একটি তেল অনুসন্ধানকারী কোম্পানি। তেল পাওয়া গেলে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে $500,000, এমন চুক্তি করা হয়েছে। একইভাবে ক্যানসাসের রিটায়ার্ড গ্রোসারি মালিক কার্ল উইলি জানতেনই না তিনি তেলের উপরে বসবাস করতেন। তার ব্যাকইয়ার্ড থেকে এখন হাজার হাজার ব্যারেল তেল তোলা হচ্ছে। ক্যানি হুপের প্রতিষ্ঠান থেকে তেল অনুসন্ধানের নতুন প্রযুক্তি বহু আমেরিকানকে রাতারাতি মিলিওনিয়ার বানিয়ে দিতে পারে এমন আশা করছেন তারা। শুধু ক্যানসাস নয়, যুক্তরাষ্ট্রের অন্য বহু এলাকায় রয়েছে এমন তেলের মজুদ। নর্থ ডেকোটা থেকে পেনসিলভেনিয়ায় বহু জমিতে রয়েছে তেল। নতুন প্রযুক্তির অনুসন্ধান সফল হলে মিড ওয়েস্ট পরিবর্তিত হতে পারে তেল সমৃদ্ধ মিড ইস্টে। এবারে অন্যান্য স্টেটে প্রবাসী বাংলাদেশিদের সংবাদ। পেনসিলভেনিয়া সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে স্থানীয় ওয়েস্টচেস্টার পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ থেকে আগত শিল্পী নীলুফার বানুর একক সঙ্গীত সন্ধ্যা। স্থানীয় কয়েকজন শিল্পীর পরিবেশনার পর নীলুফার বানু জনপ্রিয় কয়েকটি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজনে ছিলেন আবু আমিন। বুধবার আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় অনুষ্ঠিত হলো তফসিরুল কোরআন মাহফিল। মসজিদে ইমাম ডক্টর রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ মাওলানা কামাল উদ্দিন জাফরি। তিনি তার বক্তব্যে কোরআন হাদিসের আলোকে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা দিয়ে ইসলামী আইন মেনে চলার জন্য মুসলমানদেরকে পরামর্শ দেন। একই দিন সিটির শালিমার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক সভা। লায়ন এম রহমান বাবুলের সভাপতিত্বে সভায় ক্লাবের কার্যক্রম ও হিসাব নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার উদ্যোগে লেক অর্থ ওয়েস্ট পাম বিচ এলাকায় মসজিদ নির্মাণের জন্য বাড়ি কেনা হয়েছে। বাইতুল মোকাররম নামে এই মসজিদ ক্রয় উপলক্ষে রোববার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুসলিম জাহানের কল্যাণ ও মসজিদ প্রতিষ্ঠার সাফল্য কামনা করা হয়। একই দিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্লোরিডায় সফররত চট্টগ্রামের এমপি চেমন আরা তৈয়বকে রিসেপশন দেওয়া হয়। এদিকে ইসলামিক চেতনা ফ্লোরিডায় বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মকে বর্ষবরণ অনুষ্ঠানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় হোম স্ট্রিট মসজিদে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। মসজিদের ইমামের পরিচালনায় ইসলামিক লার্নিং সেন্টারের বাচ্চাদের বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন বর্ষকে বরণের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের পরিস্থিতিকে নৈরাজ্যজনক উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনে শরিক হওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। রোববার বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি আহ্বান জানান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের লেকচার রুমে বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত রোল অফ জার্নালিজম চ্যালেঞ্জ টু ফস্টারিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ডক্টর কাজী ফরহাদ জালাল। হার্ভার্ড মেডিকেল স্কুলের সহযোগী প্রভাষক মোহাম্মদ ওয়ারার সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডক্টর মুজিবুর রহমান। নিউ জার্সির পেটারসন সিটি কাউন্সিল নির্বাচনে তিনবারে নির্বাচিত কাউন্সিলরকে হারিয়ে কাউন্সিলম্যান নির্বাচিত হয়ে মূলধারার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল। 8 মে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জোয়ার বয়ে যায়। সিটির বাংলাদেশিরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে ছুটে আসেন ফয়সালের ইউনিয়ন এভিনিউ নির্বাচনী কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানাতে। পরে বাংলাদেশি আমেরিকান সহ ইমিগ্রেন্ট ও অন্যান্য কমিউনিটির মানুষ তাকে নিয়ে আনন্দ মিছিল করে সিটি হলে যান আনুষ্ঠানিক ফলাফলের কপি আনতে।
শেষ করব আজকের ইউএস পরিক্রমা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুসলমান কমিউনিটি স্বার্থ রক্ষা ও এশিয়ান তথা বাংলাদেশের অভিবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করলেন নিউ ইয়র্ক সিটি কমপ্লোলার জন লু। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আন্দোলন কর্মসূচি সফল করতে প্রবাসী জাতীয়তাবাদী শক্তির ঐক্যের উপর জোর দিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক। ডক্টর লুৎফা খানকে প্রেসিডেন্ট, ডক্টর মাসুম কাদেরকে প্রেসিডেন্ট ইলেক্ট ও ডক্টর সৈয়দ রহমান সাবেকের সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@railgmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছে আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহে ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।